বিয়ার চলে আসলাম শিক্ষক নিবন্ধন নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে। আজকে আমি আপনাদেরকে জানাবো এনটিআরসি এর লেটেস্ট কি সার্কুলার হয়েছে সেটা। এখানে দেখতে পাচ্ছেন এনটিআরসি এর শিক্ষক নিয়োগ 23 মে পরবর্তী শুনানি, তার মানে এনটিআরসি এর পরবর্তী শুনানি হবে 23 তারিখে। এনটিআরসি খুবভাবে চেষ্টা করছে যেন এই মাসের ভিতরে তারা রেজাল্ট পাবলিশ করতে পারে, কিন্তু একের পর এক রিট করার কারণে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও কিন্তু এনটিআরসি থেমে নেই, তারা চাচ্ছে এই মাসের ভিতরে ফল প্রকাশ করে যারা নিয়োগ পাবেন তাদেরকে নিয়োগ প্রদান করতে। তো চলুন এখানে কি বলা আছে সেটা দেখি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক 1 থেকে 12 তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রায় 1500 চাকরি প্রার্থীকে এমপিওভুক্ত সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ বিষয়ে ব্যাখ্যা দিয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। তার মানে নিয়োগ স্থগিত রেখে যে 1500 জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল সেই 1500 জনের অগ্রগতি হলফনামা আকারে আদালতে জমা দিয়েছে এনটিআরসি। বৃহস্পতিবার 20 মে বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দলিলুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এটি জমা দেওয়া হয়। এদিন সকাল 11:23 মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শুরুতে খুরশিদ আলম খান আদালতে বলেন, আমার সাবমিশন হলো তারা এনটিআরসি কমপ্লাই করেনি, তারা একটি এভিডেন্স দিয়েছে যেটি পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমরা এনটিআরসি এর চেয়ারম্যানের পার্সোনাল উপস্থিতি যাচ্ছি। তার মানে তারা যা লিখিত দিয়েছে সেটাও আদালত বলছে যে পরিষ্কার বুঝছে না অ্যাডভোকেটরা, এবং সেজন্য তারা চেয়ারম্যানের পার্সোনাল উপস্থিত চাচ্ছেন। এ সময় এনটিআরসি এর আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন আদালতে বলেন, আমরা আদালতের আদেশের কপি পাইনি। এ সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন যুক্ত হন। পরে আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 23 মে রোববার দিন ধার্য করেন। তার মানে মামলার এই দিনে 20 তারিখে নিষ্পত্তি হওয়ার কথা ছিল, কিন্তু নিষ্পত্তি হয়নি বিধায় 23 মে রবিবার আবার দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকালে এই মামলাটি শুনানি হবে। এদিন শুধুমাত্র সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন। নিবন্ধনধারী চাকরি প্রত্যাশী আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া দৈনিক শিকাগো বলেন, আদালত অবমাননায় এনটিআরসি কর্তৃপক্ষ যে আবেদন জমা দিয়েছে সেখানে তারা কোথাও বলেনি আদালতের রায় কীভাবে বাস্তবায়ন করেছে। এখানে কিন্তু আর একটু খটকা থেকে গেল, যেহেতু আদালত অবমাননা করেছে এটা তারা বলেনি, কিন্তু আদালতের রায় বাস্তবায়ন করেছে সেটাও কিন্তু এরা বলেনি। এমনকি 15 দিনের মধ্যে আদেশ পালন করতে যে নির্দেশনা দিয়েছিল সে ব্যাপারে এনটিআরসি কোনো বক্তব্য উল্লেখ করেনি। তাই আমরা এনটিআরসি চেয়ারম্যানের সশরীরে আদালতে উপস্থিত হতে প্রার্থনা করছি। এখানে কিছুই স্পষ্ট না, তার মানে এই যে তৃতীয় গণবিজ্ঞপ্তি কিন্তু এখনও খানিকটা ধোয়াশা। এর আগে গত 6 মে কোর্টের এক ভার্চুয়াল বেঞ্চ এনটিআরসি কর্তৃক 1 থেকে 12 তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রায় 1500 চাকরির প্রত্যাশীকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করার জন্য 7 দিন সময় দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে 54,000 নিবন্ধনধারীকে নিয়োগ দিয়ে জারি করা গণবিজ্ঞপ্তি 1 সপ্তাহের জন্য স্থগিত করেও আদেশ দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়। তার মানে গত 6 মে যে ভার্চুয়াল বেঞ্চ যেটা বলেছিল যে নিয়োগ স্থগিত রেখে তৃতীয় গণবিজ্ঞপ্তি 1500 জনকে নিয়োগ দেওয়ার জন্য সেটারই শুনানি হয় আজ। এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক 1 থেকে 12 তম নিবন্ধনের মধ্যে রিটকারী প্রায় 1500 জনকে 1 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গত 30 মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি 1 সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন আদালত, আর সেটা শুনানির জন্য ধার্য ছিল। শুনানির নির্ধারিত দিনে এনটিআরসি কর্তৃপক্ষের অগ্রগতি দাখিল করবেন বলে আদালতকে জানিয়েছেন। এর আগে 7 মার্চ বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 1 থেকে 12 তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের এমপিওভুক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এনটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত। আদালতের ওই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় এনটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। গত বছর 15 ডিসেম্বর এনটিআরসি কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি না করে শিক্ষক নিয়োগে এনটিআরসি কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না বলে আদেশে উল্লেখ করা হয়। তবে আর বুঝতেই পেরেছেন, যা ছিল তাই, শুধু শুনানির দিন চেঞ্জ হয়ে 23 তারিখ গিয়েছে। এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।